পিতা সোনালী ব্যাংকে চাকরি করতেন, সেখান থেকে তিনি যে পেনশন পেয়েছেন তা তিনি তার মৃত্যুর আগে তার স্ত্রীর নামে দিয়ে গেছেন। মায়ের নামে ওই টাকা যদি মা তার সন্তানদের ভাগ দিতে চায়, সেই টাকা কি সন্তানদের জন্য গ্রহণ করা জায়েজ হবে? ওয়ারিশ সত্ত্বে যদি কোনো হারাম টাকা সন্তানদের কাছে স্থানান্তরিত হয় এবং তার সাথে অন্য বান্দাদের হক জড়িত না থাকে, তাহলে এটা তারা উত্তরাধিকার সত্ত্বে পেয়েছে বিদা জায়েজ হবে। তবে তারা যদি হারাম টাকাকে চিহ্নিত করে আলাদা করতে পারে, সেটা তাদের জন্য ভালো হবে এবং সেটা তারা জনকল্যাণে ব্যয় করে দেবে। কিন্তু উত্তরাধিকারের মধ্যে যদি অনেক সম্পত্তি থাকে, রিকগনাইজ করা না থাকে যে হারাম কোনটা হালাল কোনটা, তাহলে সেটা উত্তরাধিকার সত্ত্বের মাধ্যমে যখন সন্তানদের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে স্থানান্তরিত হবে, সেটা জায়েজ হবে, সেটা তাদের জন্য আর হারাম হবে না। আর যিনি এই হারামটা কামিয়েছেন, পুরো দোষটা তার ঘাড়েই চাপবে এবং তিনি যে সুদের মধ্যে সম্পৃক্ত ছিলেন, সুদ খেয়েছেন, সুদ দিয়েছেন, সুদের সাক্ষী হয়েছেন, এই দায়িত্বটা একাত্মভাবে তার উপরই বর্তাবে। আল্লাহ তাআলা আলাম।